এই কাজ কোন হিন্দু হতে পারে না এই বিধর্মী এবং জিহাদীদের কাজ আর পুলিশ ওদের কিছু বলবে না কারণ মমতা ব্যানার্জি ওদের দুধেল গাই বলে। सनातन हिंदू शास्त्र मते आज के भाई बोन एके अपर माथा चंदने चर्चित करबें धान धूपा दिए आशीर्वाद करबें मिष्टिमुख करबें एवं भाई चलार पथ जाते निष्कंटक है तार प्रार्थना परम करुणामय ईश्वर का करबें। আমি প্রীতিপূর্ণ দিনে আমাদের বিশ্বের সর্ব প্রাচীন যে ধর্ম সনাতন হিন্দু ধর্ম তার প্রথা অনুযায়ী আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। এই ক্লাবের রঞ্জিত পাত্র সহ আমাদের সমস্ত সভ্য কর্মকর্তা বৃন্দকে প্রীতি জ্ঞাপন করি যে তারা এই গ্রামীণ পরিবেশে 15 বছর ধরে শ্যামা মায়ের আরাধনা দীপাবলি উৎসব এবং সেবাদানের কর্মসূচি চালিয়ে আসছে এবং গত পরশুদিন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা আমাকে ডেকেছিল রাপনগরের শপিলাপুরে এবং সুতাহাটা হলদিয়াতে দুটো প্রোগ্রাম করার পরে প্রায় 10টা বাজার জন্য আমি পৌঁছাতে পারিনি। সেখানে আপনারা অপেক্ষা করছেন, আজকে কোনো অনুষ্ঠান নয়, আমি জাস্ট আপনাদের কাছে এসেছি যেহেতু পরশুদিন আসবো কথা দিয়েছিলাম দেখা করার জন্য, এটা কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় এবং আপনারা এখানে রক্তদান শিবির করেছেন রক্তদাতাদের একজনের সঙ্গে নিশ্চিতভাবে মিট করব আর এখানে আগামী শীত উপলক্ষে কিছু শীত বস্ত্র বিতরণ করবে ক্লাব একজন দুজনকে দিয়ে প্রস্থান করব। আমার সাথে বিধায়িকা সুমিতা সিনহা মহোদয়া রয়েছেন, আমার সাথে রয়েছেন আমাদের সতীর্থ রাষ্ট্রবাদী নেতৃত্ব সুদাম পণ্ডিত জেলা পরিষদ সদস্য এবং শিক্ষক, আমাদের চন্দ্রশেখর ভাই আছেন এবং রতনবাবু পিনাকী ভাই সহ সৌরভ ভাই সহ আমার সাথী নেতৃবৃন্দ আছেন। এখানকার আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ সভাপতি জয়দেব বাবু দেবব্রত ভাই সহ প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আপনারা জানেন যে আমরা সনাতনীরা রাষ্ট্রবাদীরা আমরা চাই আমাদের শেষ যে আশ্রয়স্থল ভারতভূমি সেই ভারতভূমি শক্তিশালী হোক। আমরা সবাই চাই যে রাষ্ট্রবাদ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ নেতৃত্বে স্থাপন হয়েছে
যে রাষ্ট্রবাদ হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে স্থাপিত হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গেও সেই রাষ্ট্রবাদ স্থাপিত হোক এবং গুজরাট কর্ণাটকের মতো বিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার সাথে সাথে গীতারও পঠন পাঠন শুরু হোক, এটা আমরা সবাই আশা করি। আমরা আশা করব বাংলাদেশ বর্ডার থেকে বা অন্যান্য জায়গা থেকে অনুপ্রবেশকারীরা এসে যেভাবে আমাদের দেশ এবং রাজ্যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে সেখান থেকে আমরা উদ্ধার পাই, এটা আমরা প্রার্থনা করি। এই রাজ্যের একজন সাংসদ কৃষ্ণনগরে তিনি বলেন আমাদের মা কালী নাকি গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়। এই যে হিন্দু দেবদেবীর উপরে অপমান, এটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই সেকুলারিজম আমরা চাই না, আমরা ওই সেকুলারিজম চাই যে সেকুলারিজমের মধ্য দিয়ে সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্মের প্রতি আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাই আমরা সনাতনের জাগরণ, ধ্বজের সম্মান এবং আমাদের যে রীতিনীতি কালচার আছে এটা এগিয়ে চলুক, এই প্রার্থনা করব। আমরা এতদিন স্বাধীনতার পরে এসে এই ভারত মায়ের ভূমি, পশ্চিম বাংলার ভূমি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন, সেই পশ্চিমবঙ্গে গত লক্ষ্মী পুজোর দিন মোমিনপুরে, ইকবালপুরে, কলকাতার উপকণ্ঠে 100টা হিন্দুর বাড়ি জ্বালানো হলো, ভাঙা হলো, পোড়ানো হলো। এটা কেন হবে, কেন হবে? কারণ আমরা সনাতনী হিন্দুরা শান্ত সংযত, কোন ঝামেলায় যেতে চাই না, অপরের সঙ্গে গণ্ডগোল করতে চাই না, এটাই কি আমাদের দুর্বলতা? আর সরকার প্রশাসন মানে কি শুধু তোষণের রাজনীতি করবে, ভোট ব্যাংকের রাজনীতি করবে আর হিন্দুরা আক্রান্ত হবে বারে বারে? এ জিনিস পশ্চিম বাংলায় প্রতিদিনই চলছে, এর বন্ধ হওয়া দরকার আছে। এর যদি বন্ধ হতে হয় তাহলে উত্তরপ্রদেশের মতো হিন্দু হতে হবে আপনাকে, উত্তরপ্রদেশের মতো হিন্দু হতে হবে। এবং আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার নাম কি, আপনি বলবেন আপনার নাম। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার আকাশ কি, আমরা কেউ বলি ব্রাহ্মণ, কেউ বলি কায়স্থ, কেউ বলি মাহেশ্বর, কেউ বলি গরণ, কেউ বলি আমি তপশিলি পন্দ্র ক্ষত্রিয়, কেউ বলি আমি হিন্দু ওবিসি, আমি গোয়ালা, আমি নাফিস, আমি কুম্ভকার, আমি স্বর্ণকার, এরকম আমরা সবাই সাবকাশ বলি। এর ফলে আমাদের হিন্দুদের বিভাজন হচ্ছে। আমি অস্বীকার করতে বলবো না যে আমি ব্রাহ্মণ, আমি কায়স্থ, আমি শূদ্র, আমি মাহেশ্বর, আমি তপশিলি, আমি অস্বীকার করতে বলবো না। কিন্তু দুটো কথা যদি আপনি বলতে পারেন নিশ্চিত থাকুন পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার হবে। একটা কি, একটা প্রথমেই বলতে হবে আমি ভারতীয়, বলতে হবে আমি ভারতীয়, তারপরেই বলতে হবে আমি হিন্দু। যদি বলতে পারেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা রাষ্ট্রবাদী সরকার স্থাপন হবে। এবং আমরা 2 বছর মুখে মাস্ক লাগিয়ে পুজো করেছি, এবছর মাস্ক মুক্ত পুজো করছি, আর পরের বছর যখন পুজো হবে তখন চোর মুক্ত বাংলা আমরা দেখতে পাব। এখানে একজন পাক মন্ত্রী এসেছিলেন, হাফ মন্ত্রী, তিনি সুনীতা সিনহা, সুনীতা সিনহা সম্পর্কে জানে, সত্যব্রত মাইতির কন্যা, দানবীর সত্যব্রত মাইতি, মাঝির কোন প্রতিষ্ঠান নেই, বিদ্যালয় নেই, রামকৃষ্ণ মিশন নেই যেখানে শত্রুবাবুর অবদান নেই। তিনি বহুমাতা ডাক্তার অজিত সিনহার বৌমা। ডাক্তার অজিত সিনহাকে কে চেনে না? হালি বাচ্চারা ছোটরা না চিনতে পারে, যাদের 50 বছর পেরিয়ে গেছে, 60-65, অজিত সিনহা বাবু সম্পর্কে সবাই জানে, সেই বাড়ির মহিলা সম্পর্কে ভুলে গেছে। কে বলছে যার প্যাডে লেখা এই মেরিট এসএসসি চাকরির তালিকা সবার হাতে ঘুরে বেড়াচ্ছে, তিনি চাকরি তার প্যাডে লিখে চাকরি দিয়েছেন? অপেক্ষা করুন, মামারা ডাকবে বলব, অপেক্ষা করুন, বেশি সময় লাগবে না। এই ধরনের লোক থেকে দূরে থাকবে। আর
একজন হালি নেতা তো বলছে গতবারের মতো পঞ্চায়েত ভোট করে দেব, মানে ঢোলবাড়ি বিডিও অফিস আটকে। আরে তখন শুনেছিল ওদিকে ছিল, এখন আর ওসব হবে না, নমিনেশন করাবো আটকালে অনলাইনে করাবো। গ্রামের লোক বসে যাকে চাইবে তাকে পাঠাবে, যে দলের লোক চাইবে তাকে পাঠাবে। আর 100 দিনের টাকা চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চলবে নাম থেকে, যাকে রক্ষা করবো। আর আপনারা তো দেখেছেন আপনার পাঁচির টাকা নন্দীগ্রামে যাই কিন্তু কি হয়েছে, মালিককে হারিয়ে দিচ্ছি আমি, যে কর্মচারীরা আমার কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। নবরাত্রি পুজো ছট পুজো সব ভালো থাকবেন, এদের সঙ্গে আমি আছি, ভাইদের সঙ্গে ভালো করে কোথাও অশান্তি হিংসা কোন সমস্যার বিতর্কের মধ্যে যাবে না। আমরা হিন্দু সনাতনী, আমাদের গীতাই হলো শেষ কথা। আর গীতার একটা লাইন মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম যদি না ছাড়ে ও 500 টাকা নিয়ে কিছু হবে না, ধর্ম আগে রক্ষা করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন ওটাকে ভাই ফোটা ভাই, আজকে সত্যি একটি মহৎ দিন, ভাতৃদিনে সবাই মিলে ওদের হাতে তালি। আমাদের দাদার শুভকামনায় সমস্ত বোনেদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি এসছে, আজকে দাদাকে আমরা ভাই ফোটা দিয়ে বরণ করে নিচ্ছি। দেব কুমার এবং রণজিৎ, রণজিৎ পাত্র এবং দেব কুমার দাদার গীতা, কারণ হিন্দু ধর্মের পবিত্র গীতাকে আমরা আজীবন মাথায় তুলে রাখবো, তার প্রতি কে তুলে দিলেন। কালকে অনেকে বলেছে এরা পিএফ আই থাকুক চায়, এনসিসি থাকুক চায়, চাকরি আন্দোলন বেতন বন্ধ হবে, চিন্তা নেই, ভিখারি সরকার। বিজেপির সংগঠন চালু করতে উত্তরবঙ্গ আছেন মনোজ পান্ডে, কি বলবেন? মঙ্গল পান্ডে বিজেপি সংগঠন চাঙ্গা আপনাকে বলতে যাব। দাদা নন্দীগ্রামে অনেকগুলো মন্দির চুরি হয়েছে, মন্দির চুরি হয়েছে, একাধিক মন্দির জিহাদিরা চুরি করেছে চোররা, আর এদেরকে পুলিশ ধরবে না, ধরবে না। আমি তো সিসিটিভি লাগিয়ে দিয়েছিলাম বিরুলিয়ার মন্দিরে, দেখবেন সিসিটিভিতে দেখা যাচ্ছে। এ কাজ কোন হিন্দুর হতে পারে না, এ বিধর্মী এবং জিহাদিদের কাজ। আর পুলিশ ওদের কিছু বলবে না, কারণ মমতা ব্যানার্জি ওদের দুধেল গাই বলে বলবে না। এই চোরদের কাজ, এরা কোন হিন্দু লোকের কাজ নয়। আরে ভাই আগে বলুন, তৃণমূলের লোকেরা কালকে মদ খেয়ে একটা ফায়ার ব্রিগেডের লোককে মেরে দিয়েছে, তুহিন দাস, সেটা নিয়ে আপনারা বেশি করে দেখান। এরা সব দীপাবলির মস্তি করছে আর ফায়ার ব্রিগেডের সাধারণ কর্মচারীরা মারা যাচ্ছে।